আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। দেখো, আজকে আবার এসেছি তোমাদের মাঝে। ইংলিশ পার্ট টুতে বইটি বের করে ফেলো। আজকে আমরা মারিয়া অধ্যায়টা শেষ করব। শিক্ষার্থীরা দেখো, ইউনিট 20, লাইফ ইজ বিউটিফুল, 5-6, জীবন সুন্দর। এই অধ্যায় মারিয়ার যে লাস্ট প্যাসেজের যে লাস্ট অংশটুকু ছিল সেটি আজকে আমরা পড়ব। লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। মারিয়া হোপস টু গো টু ইউনিভার্সিটি ওয়ান ডে। মারিয়ার আশা একদিন সে বিশ্ববিদ্যালয়ে পড়বে। কোথায় পড়বে? বিশ্ববিদ্যালয়ে। হার টিচার্স থিঙ্ক দ্যাট শি ক্যান, তার শিক্ষকরা মনে করে যে সে পারবে। মারিয়া ওয়ান্টস টু সেট আপ এ স্কুল অফ হার ওন। মারিয়া নিজে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়, সো দ্যাট শি ক্যান টিচ ভিজুয়াল ইম্পেয়ার্ড চিলড্রেন, যাতে সে দৃষ্টি শক্তিহীন শিশুদেরকে লেখাপড়া শেখাতে পারে। তাহলে কি মারিয়া নিজে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়, যাতে করে তার মতো যারা দৃষ্টিশক্তিহীন শিশু তাদেরকে সে লেখাপড়া শেখাতে পারে? বিফোর দিস, তার আগে মারিয়া ওয়ান্টস টু বি এ রাইটার। মারিয়া লেখক হতে চায়, রাইটার, লেখক। শি ওয়ান্টস টু রাইট এ বুক অ্যাবাউট হার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স। সে তার অনুভূতি এবং আবেগসমূহ সম্পর্কে একটি বই লিখতে চায়। কি করতে চায়? মারিয়ার যে চিন্তা চেতনা, তার যে অভিজ্ঞতা, সে সম্পর্কে একটি বই লিখতে চায়। ফিলিংস, অনুভূতি, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, এ সম্পর্কে একটা বই লিখবে। শি ওয়ান্টস টু শো আদার এমপ্লয়ার্ড পিপুল, সে অন্য দৃষ্টিশক্তিহীন বা অক্ষম মানুষদেরকে দেখাতে চায় দে ক্যান ডু অ্যামেজিং থিংস ইন দেয়ার লাইফস। মানে সে দেখাতে চায়, সে অক্ষম ব্যক্তিদের দেখাতে চায় যে তারা তাদের জীবনে অনেক অসাধারণ কিছু করতে সক্ষম। তাহলে মারিয়া কি চায়? মারিয়া ইউনিভার্সিটিতে যেতে চায়, তার শিক্ষকরা মনে করে সে পারবে, এবং মারিয়া একটি নিজে স্কুল প্রতিষ্ঠা করতে চায় যেখানে তারই মতো দৃষ্টিশক্তিহীন শিশুরা লেখাপড়া শেখাতে পারে। মারিয়া তার আগে লেখক হতে চায়, সে প্রথমে একটি বই লিখতে চায় তার অভিজ্ঞতা এবং তার অনুভূতি সম্পর্কে। মারিয়া আরও দেখাতে চায় যে অক্ষম ব্যক্তিরা চাইলেই অনেক অসাধারণ কিছু করতে পারে। এখন আসো আমরা প্রশ্নগুলো পড়ি। রিড দ্য স্টোরি অ্যাগেন, গল্পটি আবার পড়ো। আনসার দ্য কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াই ডাজ মারিয়া ওয়ান্ট টু সেট আপ এ স্কুল? মারিয়া কেন একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়, কেন করতে চায়, সেটা তো আমরা এখানে পড়লামই। তবু আমি বলে দিচ্ছি তোমাদেরকে, মারিয়া ওয়ান্টস টু সেট আপ এ স্কুল টু টিচ দ্য ভিজুয়াল ইম্পেয়ার্ড চিলড্রেন। যেখানে উত্তরটা আছে, যেখানে দেখো টু টিচ ভিজুয়াল ইম্পেয়ার্ড চিলড্রেন, এভাবে তোমরা প্রশ্নগুলো এখান থেকে উত্তর বের করে লিখে ফেলবে। হোয়াট কাইন্ড অফ বুক ডাজ মারিয়া ওয়ান্ট টু রাইট? মারিয়া কোন ধরনের বই লিখতে চায়, সেটা দেখবা এখানেই আছে, উত্তর বের করে ফেলবা। হোয়াই ডাজ শি ওয়ান্ট টু রাইট দিস বুক, সে কেন এই বইটি লিখতে চায়? কারণ সে দেখাতে চায় যে অক্ষম ব্যক্তিরা অনেক কিছুই করতে পারে, তাই না? তাহলে তোমরা প্রশ্নগুলো
এখান থেকে সাহায্য নিয়ে প্যাসেজটি সাহায্য নিয়ে লিখে ফেলবে। আসো এবার নিচে দেখি আমরা পেয়ার ওয়ার্ক যুগলভাবে কাজ টক অ্যাবাউট মারিয়াস গোলস ফর দ্য ফিউচার। মারিয়ার ভবিষ্যৎ লক্ষ্যগুলো সম্বন্ধে আলোচনা করো। হাউ ডু ইউ থিঙ্ক শি উইল হেল্প পিপুল, কিভাবে সে মানুষকে সহায়তা করবে বলে তোমার মনে করো। আই থিঙ্ক এখানে দুজন মেয়ে বলছে কিভাবে আই থিঙ্ক হার স্কুল উইল হেল্প ফিউচার ইম্পাওয়ার্ড চিলড্রেন টু হ্যাভ বেটার লাইফস। আমি মনে করি তার স্কুল দৃষ্টিশক্তিহীন শিশুদেরকে অপেক্ষাকৃত ভালো জীবনযাপন করতে সাহায্য করবে। আই এগ্রি, আমিও একমত। শিক্ষার্থীরা মারিয়ার গল্পটি পড়ে, মারিয়ার যে প্যাসেজটি লাইফ ইজ বিউটিফুল এটা পড়ে আমরা অনেক কিছু শিখলাম। মানুষের ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছুই করা যায়। দেখো সে চোখে দেখে না, তারপরও সে পড়াশুনো করে অনেক কিছুই শিখতে পারছে। সে কিভাবে পড়তো, তার স্বপ্নগুলো কি, টোটালি এই প্যাসেজটা তোমরা খুব ভালো করে পড়বে। লাইফ ইজ বিউটিফুলের তিনটি পার্ট আছে, ওয়ান থেকে ওয়ান দেন টু অ্যান্ড থ্রি। এই যে লেসন ওয়ান থেকে সিক্স পর্যন্ত প্রত্যেকটা পার্ট তোমরা সুন্দর করে ওয়ার্ড মিনিং সহ এবং প্রত্যেকটা লাইনের অর্থ সহ রিডিং করে প্রশ্নগুলোর উত্তর বের করে ফেলবে। এটাই থাকবে তোমাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক। সবাই মন দিয়ে লেখাপড়া করো আর বাড়িতেই থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।